আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের আজকের উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলন নিয়ে 8.29 নয় নাম্বার ম্যাথটি সমাধান করার চেষ্টা করব। তো 9 নাম্বার ম্যাথের প্রশ্নটি প্রথমে পড়ে নিই, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে সমাধান করব। তো দেওয়া আছে টেন থিটা ইকুয়ালস টু এক্স বাই ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই সমান নয়। সেক্ষেত্রে হচ্ছে প্রমাণ কিসের মান নির্ণয় করতে হবে, এক্স সাইন থিটা প্লাস ওয়াই কোস থিটা ডিভাইড বাই এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কোস থিটার মান নির্ণয় করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, সুতরাং আমি লিখে দিলাম এটাই আমাদের প্রদত্ত রাশি। এখন দেখেন এই সাইন থিটা কোস থিটা দেওয়া আছে, সেখানে কোনো টেন থিটা নাই, কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে টেন থিটার মান। সো আমরা মান নির্ণয় করতে হলে অবশ্যই এই জায়গায় আমার টেন থিটা আসতে হবে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, একমাত্র উপায় আছে কি, সাইন থিটা বাই কোস থিটা যদি নিয়ে আসে তখন হচ্ছে আমার টেন থিটা চলে আসে, আর এই কোস থিটা বাদ যায়, তখন শুধু আমি টেন থিটার মান বসাই দিলেই আমাদের সহজেই চলে আসে। সো আমরা পরের লাইনে আমরা কী করতে হবে, সবগুলোতে কোস থিটা দ্বারা ভাগ করতে হবে। এখন দেখেন এখানে পদ কয়টা, প্রত্যেকটাতে আলাদা আলাদা পদ আছে, সুতরাং আলাদা আলাদাভাবে আমরা ভাগ করতে হবে। এক্স সাইন থিটা বাই কোস থিটা প্লাস ওয়াই কোস থিটা বাই কোস থিটা, নিচে সেমভাবে আমরা হচ্ছে এরকম ভাগ করবো, এক্স সাইন থিটা বাই কোস থিটা মাইনাস ওয়াই কোস থিটা বাই কোস থিটা। এখন দেখেন সবগুলাতে উপর নিচে যদি আমি কোস থিটা ভাগ করি তাহলে আমার কোনো এক্সট্রা আসে না, সেক্ষেত্রে আমরা উপর নিচে ভাগ করতে হবে। আপনারা এর মাঝে কোস থিটা দ্বারা ভাগ করে এটা লিখে দিবেন, কোস থিটা দ্বারা ভাগ করে, আচ্ছা এটা লিখে দিলাম। এখন হচ্ছে সাইন থিটা বাই কোস থিটার মান কি, টেন থিটা, তাহলে এক্স টেন থিটা প্লাস কোস থিটা কোস থিটা আমরা ভাগ করতে পারি, সুতরাং তাকে কি ওয়াই, আর নিচের ক্ষেত্রে সেম জিনিস সাইন থিটা বাই কোস থিটা টেন থিটা, এক্স টেন থিটা কোস থিটা কোস থিটা বাদ যায়, সুতরাং ওয়াই। এখন দেখেন টেন থিটা আমরা চলে আসছে, টেন থিটার মান আমরা জানি প্রশ্নে দেওয়া আছে, সুতরাং আমরা শুধু মান বসিয়ে দিব, শেষ আমাদের আনসার। এক্স ইন্টু এক্স বাই ওয়াই টেন থিটার মান প্লাস হচ্ছে ওয়াই, নিচে সেমভাবে এক্স ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই। এখন শুধু আমরা গুণ করবো এবং লসাগু করবো, শেষ আমাদের আনসার। এখন সমান কি তাই, এক্স স্কোয়ার বাই ওয়াই, এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই, আর এই ক্ষেত্রে হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস ওয়াই। এখন আমরা শুধু লসাগু করবো, লসাগু করলেই আমাদের আনসারটি চলে আসবে। লসাগু করলে কীরকম আসে, আশা করি আপনারা তো লসাগু জানেন, উপরের লাইনগুলো মুছে দিলাম। এখন এটা লসাগু করলে কী হয়, এটা লসাগু করলে নিচে ওয়াই লসাগু, এটা নিচে লসাগু ওয়াই, তখন থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা আর এটার ক্ষেত্রে লসাগু সেম ওয়াই লসাগু, আর এইটা থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখেন এটা বাঘ আকারে আছে, সুতরাং আমরা বাঘটারে আমরা গুণ করে দিলেই আমাদের মোটামুটি আনসারটি চলে আসতেছে। তখন দেখেন সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই ইন্টু, এটা বাঘ থাকলে যে গুণ করলে কী হয় উল্টে যায়, সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই ওয়াই বাদ যায়, সুতরাং কী থাকে আমাদের সমান থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। একদম সহজ একটি ম্যাথ, শুধু আমরা কী করবো টেন থিটা নিয়ে আসবো, টেন থিটা নিয়ে আসলে টেন থিটার মান বসাই দিব, আর লসাগু করবো আমাদের আনসারটি এরকমই চলে আসবে। সো আপনাদের করতে মনে হয় না বেশি 1.5 মিনিটে বেশি লাগবে, যদি আপনারা দাপটি ভালো করে আয়ত্ত করতে পারেন, এই জন্য হচ্ছে আপনারা বারবার প্র্যাকটিস করবেন ত্রিকোণমিতি চ্যাপ্টারটি, তো আপনারা সহজেই ম্যাথগুলো সমাধান করতে পারবেন। আশা করি আপনারা ম্যাথগুলো বুঝতে পারছেন, যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।